আজকে আমরা ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গ সম্বন্ধে কিছু ঘনিষ্ঠ জিনিস জানব। আমরা আজকে তার ডেইলি রুটিন এবং লাইফস্টাইল সম্বন্ধে জানব, যে কিভাবে তিনি তার সময়, তার কর্মজীবন, তার ব্যক্তিগত জীবন এবং এত সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সফলভাবে ব্যবস্থাপনা করে আসছেন। অবশ্যই তিনি তার কোম্পানির একজন সিইও এবং খুবই মজার বিষয়, এবং আপনি সত্যি অবাক হয়ে যাবেন, তিনি মাত্র $80 মানে $1 তার কোম্পানি থেকে বেতন নেন। এরকম সব বিষয় সম্বন্ধে আজকে আপনারা জানবেন, কারণ আমরা এই চ্যানেলে পৃথিবীর হাইলি সাকসেসফুল মানুষগুলোর প্রতিদিনের রুটিন, তারা কোন কাজগুলো, কোন অভ্যাসগুলো তাদের নিজের জীবনে আয়ত্তে নিয়েছেন, এই বিষয়গুলোই শেয়ার করে থাকি, যাতে করে তাদের গুণ এবং বৈশিষ্ট্যগুলো আমরাও আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে জীবনটাকে আরেকটু সুন্দর করতে পারি। যখন সূর্য সম্পূর্ণভাবে উদিত হয়, তখন সকাল 8টার সময় মার্ক জুকারবার্গ তার বিছানা ত্যাগ করেন, যেটাকে আমরা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবো, যেটা অন্যান্য হাইলি সাকসেসফুল মানুষ এবং সিইওদের মতো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার মতো নয়। এই বিষয় নিয়ে মার্ক জুকারবার্গ নিজেই বলেন, তিনি কোনো আর্লি মর্নিং পার্সন নন, কারণ প্রতি সময়ে সকালে ঘুম থেকে ওঠার সময় তার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর পরের বিষয়টি শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, কারণ মার্ক জুকারবার্গের মতো একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে কি করতে পারে। তিনি সকালে ঘুম থেকে উঠে তার ফোনকে প্রথম চেক করে, যেটা আমাদের অনেকেরই মতো সাধারণ, কিন্তু পার্থক্যটা হচ্ছে মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে উঠে তার ফোনে তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঠিকঠাক চলছে কিনা, কোন নিউজটা এখন ভাইরাল, কোনটা ট্রেন্ডিং চলছে, এসব বিষয় চেক করেন। এর মানে হচ্ছে এক ঢিলে দুই পাখি, তিনি দেখছেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পরিস্থিতি কি, অর্থাৎ তার বিজনেসকে তিনি মনিটর করছেন, পাশাপাশি সকালের টপ নিউজগুলো নিয়ে নিচ্ছেন। এর সাথে সাথে তিনি তার অন্যান্য প্ল্যাটফর্মগুলো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলো চেক করে নেন। এই কাজগুলো সম্পন্ন করার পর মার্ক জুকারবার্গ সকালের ব্যায়ামের জন্য তার জিমের কাপড় চোপড় পরিধান করার মাধ্যমে তার নিজস্ব জিমে চলে যান। এর পাশাপাশি তিনি তার সঙ্গী কুহুকে নিয়েও সপ্তাহে 3 দিন সকালে দৌড়াতেও যান, যাতে করে তারা দুজনে শারীরিকভাবে সক্রিয় থাকে। এক্সারসাইজ করার পর এবং শরীর থেকে ঘাম ঝরানোর পর তিনি সরাসরি তার গোসলটাকে সেরে ফেলেন। গোসল করার পর আর আমরা দেখে থাকি যে মার্ক বছরের পর বছর একই ধরনের টি শার্ট পরেন, তার টি শার্টের কালার হচ্ছে গ্রে এবং সাধারণভাবে একই রকম জিন্স পরেন, আর এভাবেই তিনি প্রস্তুত হয়ে যান। এখন আমরা বলতে পারি কেন একজনকে একই ধরনের টি শার্ট প্রতিদিনই পরতে হবে, কারণ মার্ক জুকারবার্গের নিজের ফিলোসফি অনুযায়ী এরকম ছোট ছোট কাজে নিজের সময় এবং এনার্জি ওয়েস্ট করাটা হচ্ছে একদমই মূল্যহীন। তিনি তার সময় এবং এনার্জিকে এর থেকে গুরুত্বপূর্ণ কাজে ইনভেস্ট করতে চান, তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি একই ধরনের টি শার্ট পরেন, যাতে করে তাকে চুজ করতে এক্সট্রা কোনো সময় দিতে না হয়। এবং এভাবেই একই নিয়ম তিনি তার সকালের নাস্তাতেও অ্যাপ্লাই করেন। সকালে নাস্তার সময় তার সামনে যেটাই মিলে যায় তিনি সেটাই খান, কোনো রকম আবদার নেই, কোনো রকম কমপ্লেন নেই, একদম সাদা সিধে। একজন সিইও এবং ফাউন্ডার হওয়ার কারণে তিনি প্রতিদিন সঠিক সময়েই তার অফিসে চলে যান, এবং প্রায়শই নিজের কুকুরকেও তিনি তার সাথে নিয়ে যান। আমরা জানি যে বড় বড় কোম্পানিগুলো গোলস ওরিয়েন্টেড হয়, আর এভাবে ফেসবুকও হচ্ছে গোলস ওরিয়েন্টেড। তাদের পরিবেশে লক্ষ্য নির্ধারিত থাকার পাশাপাশি সবাই অনেক প্রফেশনালও থাকেন। এর মাঝেও মার্ক জুকারবার্গ সব এমপ্লয়ির সঙ্গে ফ্রেন্ডলি মনোভাব গড়ার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করেন, যাতে করে সবাই শান্তিতে এবং প্রোডাক্টিভ একটা পরিবেশে কাজ করতে পারেন। ঠিক এই কারণেই মার্ক জুকারবার্গ তার এমপ্লয়ি এবং টিম মেম্বারসদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যাতে করে মার্ক জুকারবার্গ যখন কোনো মিটিংস করেন তাদের সঙ্গে, যদি তার কোনো ভুল থাকে, তার টিম মেম্বারদের এই দায়িত্ব রয়েছে তাকে ঠিক করে দেওয়ার, এবং তাদের যদি কোনো অপিনিয়ন থাকে সেটাও তারা তাকে বলতে পারেন। কারণ মার্ক জুকারবার্গ নিজে সম্পূর্ণ বিশ্বাস করেন যে হয়তোবা তিনি ফেসবুক ফাউন্ড করেছেন, কিন্তু আজকে তার এত বড় সফলতা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবগুলো সুন্দরভাবে চলার পিছনে সব থেকে বড় অবদান তার টিম মেম্বারসদের। আর আমরা মনে করি মার্ক জুকারবার্গের এই নিয়মটা অসাধারণ। একজন সিইও হওয়ার কারণে তিনি প্রতি সপ্তাহে 50-60 ঘন্টা কাজ করেন, কিন্তু এক্ষেত্রে মার্ক জুকারবার্গ বলেন তিনি যে কোনো সময়, হয়তোবা তিনি রানিং করতেছেন, অফিসে আছেন, বাসায় আছেন, যে কোনো সময়, প্রত্যেকটা সময়ে তিনি তার অফিসের, তার কোম্পানির গ্রোথ এবং নতুন নতুন আইডিয়ার ব্যাপারে চিন্তা করেন, কারণ এটি তার জীবনের গোলস। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে তিনি মানুষদের আরো অনেক কাছাকাছি এবং সংযুক্ত করতে চান। একজন রেসপন্সিবল সিইও এবং ফাউন্ডার হওয়ার পর এত সব কাজ করার পরেও মার্ক জুকারবার্গ তিনি তার ফ্যামিলিকে অনেক প্রোডাক্টিভ সময় দেন। একজন রেসপন্সিবল বাবা এবং একজন রেসপন্সিবল স্বামী হিসেবে বাসায় ফিরে তিনি তার স্ত্রী প্রেসিলা চ্যান এবং দুজন সন্তান ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ এবং অগাস্ট চ্যান জাকারবার্গের সঙ্গে অনেক সুন্দর সময় অতিবাহিত করেন। তার কাজের প্রতি তার যতটা ভালোবাসা রয়েছে ততটাই, অথবা তার থেকেও অনেক বেশি ভালোবাসা তার পরিবারের জন্য রয়েছে। তিনি তার পরিবার এবং পরিবারের সময়কে অনেক বেশি গুরুত্ব দেন এবং পাশাপাশি সবসময় নতুন নতুন জিনিস শিখতে থাকেন। এটা হতে পারে তার নতুন কোনো বই পড়া, অথবা নতুন কোনো ভাষা, অথবা কোনো স্কিলস। এই জন্য একটা সুন্দর কারণ রয়েছে, মার্ক জুকারবার্গ প্রতি বছর তার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করে রাখেন। উদাহরণস্বরূপ তিনি ম্যান্ডারিন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখেন। এরকম অনেক কাজকর্ম করার পর, রাতে ডিনার করার পর মার্ক জুকারবার্গ
জাকারবার্গ তার বাচ্চার সঙ্গে জেস প্রিয়া মুসে ব্যারাক করেন এবং রাতে তার বিছানায় ঘুমোতে যান, যাতে করে একটা সুন্দর ঘুম তার মস্তিষ্ককে প্রোডাক্টিভ রাখতে পারে পরের দিনের জন্য। মার্ক জুকারবার্গের এই সাদাসিধে রুটিন থেকে আমরা কি শিখতে পারি? তিনি হয়তো আর্লি রাইজার নন, বাট এটা আমাদের সফলতার পিছনে বাধা হতে পারে না। আর আমরা প্রায় দেখি বেশিরভাগ সফল মানুষই শারীরিক ব্যায়াম করেন, যা তাদের শরীরকে অ্যাক্টিভ রাখার পাশাপাশি তাদের মস্তিষ্ককেও সক্রিয় রাখে। আমরা একটা কথা খুব ভালো করে জানি যে আমাদের মাইন্ড শরীরকে কন্ট্রোল করে, ঠিক একইভাবে আমাদের শরীর মাইন্ডকে কন্ট্রোল করে, কিন্তু দুটির পার্সপেক্টিভ ভিন্ন। এরকম সাকসেসফুল মানুষরা ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে অনেক পছন্দ করেন, কারণ ফ্যামিলি হচ্ছে সোর্স অফ হ্যাপিনেস, এবং হতে পারে এই সুখ, এই হ্যাপিনেসই জীবনকে বাঁচার জন্য একটি মিনিংস অ্যাড করে। এই সকল সফল মানুষরা নিজেকে চ্যালেঞ্জের মধ্যে রাখতে খুবই পছন্দ করেন, যেমনটা মার্ক জুকারবার্গ প্রতিনিয়ত প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ নিজের জন্য রাখেন। শুধু তাই নয়, এনারা কনস্ট্যান্টলি বিভিন্ন জিনিস শিখছেন, নতুন নতুন সমস্যা নিয়ে চিন্তা করছেন এবং সমাধান করছেন। মার্ক জুকারবার্গ সম্বন্ধে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। আপনাকে যদি এই ভিডিওটি এতটুকু অনুপ্রাণিত করে অথবা ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি, আবার আপনি চাইলে লাইক করুন, আপনাকে খারাপ লাগলে ডিসলাইক করুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বিশেষ করে নিজের পরিবারের খেয়াল রাখবেন, যেহেতু সকল সফল মানুষ নিজের পরিবারকে অনেক গুরুত্ব দেয়। আপনার বাবা মার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।